ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে তোমাদের সাথে আলোচনা করব যে বাংলা সহায়তা কেন্দ্র যেটা রয়েছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যে প্রকল্পটি ঘোষণা করে দিয়েছে এবং এই প্রকল্পের আন্ডারে কিন্তু যে সমস্ত ব্যক্তিদের নিয়োগ করা হবে তারা কিন্তু একটা সাইবার ক্যাফে যেরকম জব হয় তাদেরকে কিন্তু সেই জবটাই করতে হবে। এবং এই বাংলা সহায়তা কেন্দ্র নিয়ে আমি আগেও একটা ভিডিও করেছি, যদি তোমরা সেই ভিডিওটি মিস করে যাও অবশ্যই কার্ডে চেক করতে কিন্তু ভুলো না এবং ভিডিও ডিসক্রিপশনে কিন্তু লিঙ্কও থাকবে। তো আজকে তোমাদের সাথে আমি বলে দেবো যে এই বাংলা সহায়তা কেন্দ্র ঠিক কোথা থেকে আবেদন করতে হবে এবং কত টাকা স্যালারি রয়েছে, কী কী ক্রাইটেরিয়া রয়েছে, কোথায় নিয়োগ করা হবে, যাবতীয় সমস্ত ডিটেলসে কিন্তু আজকে আলোচনা করবো। তো ভিডিওটি কিন্তু পুরোপুরি শেষ অবধি দেখতে থাকো, আশা করছি ভিডিও তোমাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে থাকে একটু লাইক করে দিও এবং তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যানকে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, কারণ আমি এরকম ধরনের ভিডিও সবসময় সবার আগে আনতে থাকি। তো বন্ধুরা কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওটিকে এগিয়ে যাচ্ছি। ওকে ফ্রেন্ডস, তো আজকে ভিডিওর মূল বিষয়বস্তুই এটাই যে বাংলা সহায়তা কেন্দ্রকে কীভাবে নিয়োগ করা হবে, কত টাকা স্যালারি রয়েছে, কীভাবে এই পদে কেউ আবেদন করতে পারে, অবশ্যই আবেদন পদ্ধতি নিয়ে কিন্তু ভিডিওটি। পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্র নিয়োগ সম্পর্কে বিভিন্ন সরকারি আপডেট আসছে, কিন্তু ফর্ম ফিল আপ শুরু কবে এই প্রশ্নের উত্তর কিন্তু আজকে আপনারা জানতে পারবেন, ছাড়া বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু মিলবে আজকের এই ভিডিওতে। প্রথমেই থাকছে পদের নাম, ঠিক কোন পদে নিয়োগ করা হবে সেটা হচ্ছে কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর। তো বাংলা সহায়তা কেন্দ্রে মোট শূন্য পদ কিন্তু 5,500 জন, মানে টোটাল 5,500 নিয়োগ করবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। এবং জেলাভিত্তিক শূন্য পদটি কি কি রয়েছে, প্রতিটি জেলায় প্রায় 200 থেকে 300টি শূন্য পদ রয়েছে, যেখানে মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি শূন্য পদ রয়েছে 410টি। পশ্চিমবঙ্গে মোট কতগুলি কেন্দ্র খোলা হবে, মোট 2,711টি কেন্দ্র কিন্তু পশ্চিমবঙ্গে খোলা হবে টোটাল 23টি জেলায়। মুর্শিদাবাদ জেলায় সবচেয়ে বেশি কেন্দ্র খোলা হবে প্রায় 205টি, দক্ষিণ চব্বিশ পরগনায় 198টি এবং হুগলি জেলায় 180টি কেন্দ্র খোলা হবে। বাকি জেলাগুলিতে 100 থেকে 110টি করে কিন্তু কেন্দ্র খোলা হবে। এবার শিক্ষাগত যোগ্যতা জেনে নেওয়া দরকার। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাশে কিন্তু আবেদন করতে পারা যাবে, সাথে 6 মাসের বেসিক কম্পিউটার কিন্তু থাকতে হবে, সাথে ইন্টারনেটের দক্ষতাও থাকতে হবে, টাইপিং স্পিড 40 ওয়ার্ড প্রতি মিনিট হতে হবে। এবার বলে নেওয়া ভালো যে ইন্টারনেটের দক্ষতা বা কম্পিউটার স্পিড কেন বলা উচিত। তো বন্ধুরা, এই যে বাংলা সহায়তা কেন্দ্র তোমরা শুনছো এটা কিন্তু একেবারে সাইবার ক্যাপের কাজ করবে, মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের রেজিস্টার্ড সাইবার ক্যাপে হচ্ছে বাংলা সহায়তা কেন্দ্র। এই বাংলা সহায়তা কেন্দ্রে কি কি কাজ করানো হবে সেটাও অবশ্যই ভিডিওতে বলবো। যে সাইবার ক্যাপে চালাতে গেলে যে যে কাজগুলোকে করতে হয় সেই সেই কাজগুলোকে কিন্তু বাংলা সহায়তা কেন্দ্রে করতে হবে, এবং সেই জন্য কিন্তু ইন্টারনেটের দক্ষতা অবশ্যই থাকতে হবে। এবং আবেদন পদ্ধতি, আবেদন কিন্তু সম্পূর্ণ অনলাইনে করতে হবে। এবং বাংলা সহায়তা কেন্দ্রে কি কি কাজ করতে হবে, বিভিন্ন অনলাইন ফর্ম ফিল আপ, যেমন কন্যাশ্রী, যুবশ্রী, ঐক্যশ্রী, শুভশ্রী ইত্যাদি, মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যাবতীয় যতগুলো প্রকল্প রয়েছে, যখনই সেই সমস্ত প্রকল্প বা যতগুলো মানে নিয়োগের প্রক্রিয়া চলে রাজ্য সরকারের তরফে, যখনই কিন্তু এই সমস্ত জিনিসগুলো বেরিয়ে আসবে সেই সমস্ত অনলাইনের ফর্ম ফিল আপ কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্রে বসে করতে হবে। এছাড়াও বিভিন্ন তথ্য সাধারণ মানুষকে জানানো এবং বিভিন্ন ফর্ম জমা নেওয়ার কাজও কিন্তু বাংলা সহায়তা কেন্দ্র করবে, এবং এটা কিন্তু করার একটাই উদ্দেশ্য, কারণ বিভিন্ন হয়ে কিন্তু মানুষ প্রতারিত হয়, ফর্ম নিয়ে কিন্তু অনেক রকম সমস্যা থাকে এবং রাজ্য সরকারের যে প্রকল্পগুলো সেগুলো কিন্তু সঠিকভাবে মানুষের মধ্যে পৌঁছায় না, সেই প্রকল্পগুলোকে মানুষের মধ্যে সঠিকভাবে পৌঁছানোর জন্য কিন্তু এই বাংলা সহায়তা কেন্দ্র। সেই জন্য কিন্তু রাজ্য সরকারের যতগুলো প্রকল্প থাকবে এবং যতগুলো কিন্তু নিয়োগের নোটিশ থাকবে, যখনই ফর্ম ফিল আপ হোক বা নানান রকম কিন্তু মানুষকে বোঝানো যে প্রকল্প সম্বন্ধে, সব কিছু কিন্তু কাজ করবে বাংলা সহায়তা কেন্দ্র। এবার আসি নিয়োগে, সম্পূর্ণ অস্থায়ী পদে কিন্তু নিয়োগ করবে ওয়েবেল টেকনোলজিস লিমিটেড নামক সংস্থা। 6 মাস থেকে 1 বছর কন্ট্রাক্টে কিন্তু নিয়োগ করা হবে, কিন্তু পরবর্তীকালে এই সময়সীমা বাড়ানো হবে। তো বন্ধুরা, এই যে নিয়োগ প্রক্রিয়া এটা কিন্তু ওয়েবেল টেকনোলজিস বলে যে অফিসিয়াল একটা ওয়েবসাইট রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে যে এই যে ওয়েবসাইটটা রয়েছে ওয়েবেল টেকনোলজিস, এবং এখানে লেখা আছে এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, মানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধিকৃত একটি কোম্পানি, এই কোম্পানির আন্ডারে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়া হবে। ওকে ফ্রেন্ডস, নেক্সট আসছি বেতন নিয়ে। তো বেতন প্রতি মাসে 10,000 টাকা করে দেওয়া হবে, বয়সসীমা 18 থেকে 40 বছর পর্যন্ত হবে। এছাড়া সংরক্ষিত প্রার্থী যেমন এসসি, এসটি, ওবিসি, তারা কিন্তু বয়সের একটা ছাড় পাবেন, মানে এজ রিল্যাক্সেশন তারা পেয়ে যাবে। তো বন্ধুরা, এই যে রাজ্য সরকার যে 10,000 টাকা করে দেবে, এই টাকাটা কিন্তু একদম মানে সারা জীবনের জন্য 10,000 টাকা করেই পাবে তা কিন্তু না, এই টাকাটার পরিমাণ কিন্তু অবশ্যই বাড়বে, তবে স্টার্টিংয়ে কিন্তু 10,000 টাকা করে দেওয়া হবে। এবং অবশ্যই যখনই কাজের পরিধি বাড়বে, যখনই কিন্তু মানুষের চাহিদা বাড়বে, অবশ্যই কিন্তু এই বেতনও বাড়বে এবং কাজের পরিধিও কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। তো বন্ধুরা, কোথায় পোস্টিং করা হবে, তো সেক্ষেত্রে এলাকার বিভিন্ন বিডিও অফিস, এইচডিও অফিস বা পঞ্চায়েত অফিসে কিন্তু এই পোস্টিং হবে, কারণ এই সমস্ত অফিসে কিন্তু এই সমস্ত কাজগুলো বেশিরভাগ করা হয়ে থাকে। ওকে, একদম লাস্টে আসছি যে এই ওয়েবেল টেকনোলজি
পলিসির অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইট থেকে কিন্তু অবশ্যই নিয়োগ করা হবে। এবং এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে webeltechnology.com বলে যে অফিসিয়াল ওয়েবসাইট এবং এই গভর্নমেন্ট আন্ডারটেকিং কোম্পানি, তো এই ওয়েবসাইট থেকে কিন্তু এই যে বাংলা সহায়তা কেন্দ্রের জন্য কিন্তু নিয়োগ করা হবে। সেক্ষেত্রে কিন্তু এখনও ঠিক চালু হয়নি, যখনই চালু হবে অবশ্যই কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দিয়ে কিন্তু ব্যাপারটা জানিয়ে দেবো। এখনও কিন্তু চালু হয়নি, তো বন্ধুরা আমি যখনই জব ভ্যাকান্সিতে ক্লিক করলাম সেক্ষেত্রে এখানে দেখিয়ে দেওয়া হচ্ছে যে প্লিজ কিপ চেকিং, তার মানে কিন্তু এখনও স্টার্ট হয়নি। তো বন্ধুরা অবশ্যই কিন্তু এই ভিডিওটি বন্ধুর সাথে শেয়ার করে দিও এবং তোমাদের এই প্রিয় চ্যানেল দ্য টেকনোম্যানকে সাবস্ক্রাইব করে দেবো, কারণ যখনই এটা নিয়ে ভিডিও আপডেট আসবে আমি কিন্তু সঙ্গে সঙ্গে আমার চ্যানেলে আপলোড করব। তো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবে এবং বন্ধুর সাথে ভিডিওটি কিন্তু শেয়ার করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট আপডেট।